নমস্কার, আমি রিমিল সেন। আপনারা দেখছেন দেশের খবর, আপনাদের খবর গ্রাম বাংলার খবর। আসছে পঞ্চায়েত ভোট, শুরু হলো পঞ্চায়েত পরিক্রমা। আজ দেখুন হাবড়া 2 নম্বর ব্লকের ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ কী বলছেন। ভুরকুণ্ডা অঞ্চলের আমি পঞ্চায়েতের মেম্বার হিসেবে 1993 সাল থেকে আছি। 1993 সালে যখন আমি প্রথম পঞ্চায়েতের সদস্য হয়েছিলাম, তখন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি প্রার্থী ছিলাম। তারপরে 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল, আমাদের 1998 সালের যখন প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়, সেই নির্বাচনে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েতের সদস্য ছিলাম। এবং 2003 সালে আবার যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরপর আমি 3 বার উপপ্রধান ছিলাম এই জিপিতে, এবং এসসি ক্যাটাগরির 1 বা 2 বার পুরুষ হয়েছিল আর 1 বার মহিলা হয়েছিল প্রধান। 2018 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে জেনারেল সিটে আমি আবার প্রধান হয়েছি। যখন আমরা পঞ্চায়েত বোর্ড পরিচালনা করেছি আমি উপপ্রধান থাকাকালীন, আমি দেখেছি মানুষের ভুরকুণ্ডা অঞ্চলের অনেক চাহিদা ছিল বামফ্রন্টের আগে। আমার মনে হয় যে ভুরকুণ্ডা অঞ্চলের যে সকল, আমি প্রথমে বলবো যে পানীয় জলের কথা, এই পানীয় জলের দিকটা আমরা প্রথমে লক্ষ্য দিয়েছি। স্বাস্থ্যকেন্দ্রে যেসব স্বাস্থ্যকেন্দ্র আছে তাদের আমরা হেল্প করেছি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে, এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ডাক্তার থাকে। হ্যাঁ, নিয়মিত প্রত্যেকটাই ডাক্তার থাকে। পুমলিয়া যেটা সাব সেন্টার আছে সেটায় বেডও আছে। এবং আমি এটা বলবো, 3 সালের পরে আমাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা যেটা 2007 সালে মানে এনার্জির যে কাজটা এসেছিল 100 দিনের কাজ, সেই কাজ আমরা টোটাল মানে মানুষের কাছে ভুরকুণ্ডা অঞ্চলে আমি পৌঁছে দিয়েছি। এবং সেই কাজের প্রথম যে পদ্ধতি ছিল, 5 সালে এটা অর্ডার হয়েছিল, 7 সাল থেকে ভুরকুণ্ডা অঞ্চলে আমরা 100 দিনের কাজ মানুষের, গরিব মানুষের আমরা কাজ দিয়েছি এককভাবে। এবং হাবড়া 2 ব্লকের মধ্যে জেনে নিতে পারেন যে ভুরকুণ্ডা অঞ্চলের সর্বোচ্চ 100 দিনের কাজ মানুষের কাছে আমি পৌঁছে দিয়েছি। জল নিষ্কাশনের ড্রেন, প্রচুর ড্রেন প্রত্যেকটা পাড়ায়, আমার মনে হয় খুব মানে কম ড্রেন বাকি আছে, কাঁচা ড্রেন আমার আর নাই। আমার সব গ্রাম পঞ্চায়েতের প্রায় 16 কিলোমিটারের উপরে আমার গ্রাম পঞ্চায়েতের এরিয়ায়, সেই এরিয়ার মধ্যে যে সকল গ্রামের ভিতরে যে সকল রাস্তা পঞ্চায়েতের মাধ্যমে সংস্কার হয়, প্রথমে আগ্রা আমরা কাজ করেছি, ব্যাটসের কাজ করেছি, পরে আবার সরকারি সার্কুলার হিসাবে সেই ব্যাটসের কাজের রাস্তায় আমরা সিসি রোড, যাকে আমরা বলি ঢালাই রোড, সেই রোড প্রত্যেকটা সংসদে আমরা পৌঁছে দিয়েছি। এবং আমাদের সরকার, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান যিনি, 2011 সালে ক্ষমতায় আসার পরে আমরা জেলা পরিষদের, আমাদের জেলা পরিষদ ক্ষমতায় আছে, আমরা পঞ্চায়েত সমিতি আমাদের ক্ষমতা আছে, তাদের মাধ্যমে বড় বড় রাস্তা যেগুলো গ্রাম পঞ্চায়েতে আছে ব্ল্যাক টপ আমরা কাজ করেছি, গ্রাম পঞ্চায়েতের যে সকল উন্নয়নের মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার আছে। এবং তার মধ্যে আমি বলতে পারি শুধু রাস্তাঘাট না, আমরা মানুষের কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়ন পৌঁছে দিয়েছে। এই মুহূর্তে বিভিন্ন গ্রামের যে দুর্নীতির অভিযোগ উঠছে, বিশেষ করে আবাস যোজনা প্রকল্প, আপনার পঞ্চায়েতের খবর? আমার পঞ্চায়েতের আমি দেখেছি যে আমি দলের, আমার তৃণমূল কংগ্রেস দলের একটা দায়িত্বে আছি ব্লক প্রেসিডেন্ট, তার সত্ত্বেও আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান। সেই সূত্রে আমি আমার 8টা জিপির প্রত্যেকটা জায়গায় আমার বিধায়ক নারায়ণ গোস্বামী থাকছে, আমরা প্রত্যেকটা সদস্য এবং কর্মীদের আমরা বলে দিয়েছি যে কোনো গরিব মানুষের গৃহ নির্মাণের জন্যে কোনো জায়গা থেকে যেন টাকা নেওয়া হয়। আমার গ্রাম পঞ্চায়েতে এরকম কোনো এখনও রিপোর্ট আসেনি বা কোনো অভিযোগপত্র আসেনি। আমি আগে থেকেই সতর্ক করে তাদের, মানে ওপেন তো আমি কাউকে বলতে পারি না, আমি আমার মিটিংয়ের মাধ্যমে আমি বলেছি যে
একটা গ্রাম পঞ্চায়েতের সদস্যর যা কর্তব্য মানুষের সেবা করা, সেই কাজটা তাদের আগিয়ে নিয়ে যেতে হবে। যে ঘরগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেব, নিশ্চয়ই আমরা তাদের কাছ থেকে আমাদের দলের পক্ষেও নির্দেশ আছে কোনো অর্থ যেন লেনদেন না হয়। এটা হলে নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েতের এবং দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে আমরা স্টেপ নেব। এখনো পর্যন্ত এই আপনার এই টার্মে মানে কতজন মানুষ আবাস যোজনার প্রকল্পে উপকৃত হয়েছে? এই বছরের কথা বলবো, আমি বলতে পারি আপনার 18-19-20 আমি শুধু ঘর দিয়েছি 1,500। আমার যা রিপোর্ট আছে তাতে 1,500 ঘর দিয়েছি, প্রত্যেকটা ঘর প্রায় তার মেরামতি হয়ে গেছে। ব্লক রিপোর্ট অনুযায়ী আমি প্রত্যেকটা মিটিংয়ে, যেটা মান্থলি মিটিং হয় সেখানে মিটিংয়ে যাই, ঘরের আমার ব্লকের মধ্যে আমার জিপিতে সবচেয়ে ঘর বেশি পেয়েছি এবং সবচেয়ে ঘর আমার কমপ্লিট হয়ে গেছে সব জায়গায়। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু, এই সকল প্রকল্প আমার ভূরকুণ্ড গ্রাম পঞ্চায়েতে যখন দুয়ারের সরকারের মাধ্যমে আমাদের এখানে এসছে, আমি কোনো রাজনীতি দেখিনি। আমার প্রশাসনিক চেয়ারে বসে যে আমার কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে যার বয়স 60 বছর উত্তীর্ণ হয়ে গেছে, কোনো মায়ের স্বামী হারা হলে সেই মায়ের 18-59 বছরে যে সকল মায়েরা আমাদের গ্রাম পঞ্চায়েতে এসছে তাদেরকে আমি বিধবা ভাতার যে আবেদন সেটা আমার ব্লক স্তরে পাঠিয়ে দিচ্ছি এবং তার মধ্যে 100% মায়েরাই এই যারা স্বামীহারা মা তারা বিধবা ভাতা পেয়ে গেছে এবং প্রতিবন্ধী মানুষ যারা তারা চলতে পারে না তাদের ক্ষেত্রেও কোনো রকম আমরা প্রশাসনের ভূরকুণ্ডার পক্ষ থেকে বলবো আমরা রাজনীতি করিনি। মমতা মানুষের উন্নয়ন তাদেরকে পৌঁছে দিয়েছি, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু, সমবায়ী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, এই সকল প্রকল্প মানুষের কাছে আমরা অঞ্চলের মাধ্যমে। আপনি তো গ্রামের মানুষ, গ্রাম মানে আমাদের গ্রাম মানে কৃষি প্রধান, কৃষকদের সবচেয়ে বড় সমস্যা ফসলের ন্যায্য দাম, এইটাকে কীভাবে মানে মুখোমুখি কীভাবে হন? বিষয় হচ্ছে কৃষকদের, আমরা যেটা আমার গ্রাম্য এরিয়ার মধ্যে আমরা সবচেয়ে যেটা উপরে সবচেয়ে নির্ভরশীল সেটা হচ্ছে ধান উৎপাদন। সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা যে আসার পরে যে সরকারের পক্ষ থেকে যে আমাদের সরকার যে ধানটা কিনছে সেই ধান কেনার পরে বহু কৃষক মানুষ উপকৃত হচ্ছে। যদি বাজারের ধানের দাম থাকে 1,000 টাকা, সরকারি রেট আছে 1,400 টাকা এবং তারা প্রত্যেকটা আমাদের মান্ডি আছে, আমার ভূরকুণ্ডাঞ্চল মান্ডি আছে, আমার রাজীবপুরের মান্ডি আছে ব্লক স্তরের, প্রত্যেকটা জায়গায় কৃষক বন্ধুদের এই সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। তারা ডাইরেক্ট এসে সেই মান্ডিতে এসে তাদের কৃষি জমির পর্চা দেখিয়ে তারা এই ধানটা তারা সরকারের মান্ডিতে দিচ্ছে সরকারি রেটে। 5 বছরে সবচেয়ে বড় প্রকল্প মানে কোন কাজটা করেছেন যেটা আপনার মনে হয় যে এটা খুব বড় কাজ হয়েছে? সব কাজই কাজ, কিন্তু তার মধ্যেও মানে সেরা কোনটা মনে হয়? 5 বছরের বড় কাজ সেরা বলতে আমার এখানে অনেক ব্ল্যাকটপ রাস্তা কাজ হয়েছে, সেটা জেলা স্তরের জেলা থেকে হয়েছে। গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমি কি বললাম, একসাথে তো আমাদের গ্রাম পঞ্চায়েতের যেটা পদ্ধতি আছে সেই পদ্ধতিগত অনুযায়ী যেটা আমরা আমাদের যিনি এনএস থাকে ইঞ্জিনিয়ার থাকে তার ক্ষমতা অনুযায়ী আমরা যদি দেখি যে একটা রাস্তা 2000 ফুট আছে, যদি দেখি আমাদের ইঞ্জিনিয়ারের ক্যাপাসিটি তে কুলায় না, অনেক সময় ব্লক স্তরের পারমিশন করিয়ে নিয়ে এসে আমরা জেলা স্তরের পারমিশন করিয়ে নিয়ে এসে সেটা একসাথে 15 লাখ টাকার 20 লাখ টাকার কাজ করে। আপনার মানে পঞ্চায়েতে বিরোধীদের অবস্থান কি, মানে আমি আসনগত বলছি, পঞ্চায়েতের মোট আসনের কজন বিরোধী আছে? আমার এখানে মোট আসন 21টা, বিরোধী 5 জন ছিল এবং যারা বিরোধী আছে আমি সমবণ্টন করি আমার জিপিতে। যারা সাধারণ মানুষের ভোট নিয়ে আমার ভূরকুণ্ডা জিপিতে এসছে আমার সকলেই আমার পঞ্চায়েতের যারা সদস্য মিটিং তাদের সাথে আমি সব পঞ্চায়েতের মেম্বার হিসেবে ব্যবহার করি এবং কাজের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে কোনো বিরোধী পক্ষের কোনো মেম্বার থাকলে সেই জায়গায় যে বিরোধী পক্ষের ভোট আছে সেখানে যে আর অন্য কোনো ভোট নেই এটা ভাবা ভুল। আমি যদি আমার প্রধানশিপ থেকে আমি কাজটা না করতে পারি আগামী দিনে আমরা নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে
মমতা ব্যানার্জির উন্নয়নকে পাথেয় করে আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে আগামী দিনে যখন 2023-এর পঞ্চায়েত নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের লক্ষ্য ভূরকুণ্ড অঞ্চলের আমাদের 21টা সংসদ আছে 21টা সিটে আমরা টার্গেট করছি যে 23-এর নির্বাচনে মমতা ব্যানার্জির জোড়াফুল চিহ্নে আমার মনে হচ্ছে জয়লাভ করবে। বিষয়টা হচ্ছে আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে সব জায়গায় আমার বিধায়ক নারায়ণ গোস্বামী সব মিটিংই থাকে, সেটা দলের ক্ষেত্রে আমরা কোনো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কোনো নেতার কাছে গেলে কোনো লিডারের কাছে গেলে পঞ্চায়েতের টিকিট পাবে না, যদি মানুষ জনগণ যদি তাকে চায় সেই আগামী 23-এর পঞ্চায়েত নির্বাচনেই সেই টিকিট পাবে। দলীয় কর্মীদের আমরা বলবো যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন সেই উন্নয়নটাকে প্রথম আমরা বলবো যে মানুষের কাছে পৌঁছে দিতে, সব মানুষের কাছে সব কাজ আমরা করতে না পারলেও মানুষের সাথে আমাদের সংযোগ করতে হবে এবং মানুষকে আমাদের দলীয় কর্মীদের আমরা নির্দেশ দিচ্ছি যে কোনো হালেই যেন কোনো কর্মী বা নেতৃত্ব যেন দুর্নীতির মধ্যে জড়িত না হয়।